মহানগর আওয়ামী লীগের নেতা কমান্ডার গোপীনাথের পর এবার আন্দোলনগত শিক্ষার্থীরা তোপের মুখে পড়েছে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল। শনিবার 4 আগস্ট বেলা 11টার দিকে নারায়ণগঞ্জ ঢাকা লিং রোডে জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত 1 আগস্ট আপনি মরে যান, সমস্যা নেই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএস টিভির সাথেই থাকুন।